फ्रेंड्स नमस्कार आज के त्रिपुरा ज्ञान ट्यूब एक भिन्न रकम ब्लॉग नहीं दीर्घदिन ब्लॉग दीते विभिन्न कारण व्यस्त जैक आशा करी प्रत्येके भलो आज ब्लॉग वीडियो अन्य रकम आज के ब्लॉग वीडियो उदयपुर स्टेशन उदयपुर स्टेशन एस आज के এটা বড়ই সুন্দর ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাস যে আগরতলা স্টেশনে পরে উদয়পুর স্টেশনটা বড় সুন্দর স্টেশন এই স্টেশনের মাধ্যমে মাতা ত্রিপুরী মন্দিরে আসা যায় আশা করি প্রত্যেকেই ভালো আছে এখন ব্লগ ভিডিওটা না স্কিপ করে দেখুন আর যদি আমার ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটা অল করে রাখুন নেক্সট ভিডিওটা আপনারা প্রথমে পেয়ে যাবেন আশা করি এখন ব্লগ ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে আপনারা এটা দেখতে থাকুন ধীরে ধীরে দেখুন ব্লগ ভিডিওটা কি ত্রিপুর শ্রী মন্দিরে আদালতের যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে উদয়পুর স্টেশন স্টেশনটা যে সৌন্দর্যটা উপভোগ করুন এই ব্লগ ভিডিওর মাধ্যমে এই স্টেশনে আগরতলা থেকে স্টেশন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে আমাদের আগরতলা স্টেশনে ট্রেন আসে সেই ট্রেন ধরে আসলে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে আসা যায় এই ত্রিপুরেশ্বরী মন্দির ভারতবর্ষে একটা বিখ্যাত 51 পীঠের একটি পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সেখানে অতি সহজে ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশে সেই রেল স্টেশনটা সেই রেল স্টেশনের মাধ্যমে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়া যায় স্টেশনটার সাথেই মাতা ত্রিপুরেশ্বরী মন্দির এখানে ছোটো গাড়ি আছে ছোটো গাড়ি ধরে 10 টাকা নেবে মায়ের ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়া যাবে আমাদের আগরতলা স্টেশনের পরে উদয়পুর স্টেশনতেই বড় সুন্দর ত্রিপুরেশ্বরী মন্দিরের যে আদালত চৌড়াটা সেই চৌড়ার মতনে খুব নিখুঁত কারিকার্য ভাবে করেছে আজকে আমি যে শুটিংয়ে আসার পর প্রচণ্ড বৃষ্টি আর স্টেশনের সামনের যে পুরো জায়গাটা এই যে বিশাল বড় জায়গা স্টেশনের পাশেই যে আমাদের এখানে রেলের কার্যকর্তারা আছেন যারা কর্মীরা আছেন তাদের জন্য কোয়ার্টার আছে এবং চারিদিকে সবুজ বনানি ভর্তি উদয়পুর স্টেশনটা ত্রিপুরার উদয়পুর স্টেশনটা এটা ত্রিপুরেশ্বরী মন্দিরের আদালতে তৈরি করা হয়েছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি ক্যামেরাটা করছে কোনো রকম আর এই যে স্টেশনে ঢোকার পরে যে বারান্দাটা বড়ই সুন্দর দেখার মতো যে উপরে জায়গাটা দেখাচ্ছে আমাকে সেদিকে লোকজন ট্রেন আসার টাইম হয়েছে যাই হোক এখানে আবার বৃষ্টিও চলছে এখন উত্তর দিকে যাব সিঁড়ি ধরে উপর দিকে যাব উপরের অংশটা সবটা দেখাচ্ছি উপর দিকে উঠছি সিঁড়ি ধরে একটা মালবাহী ট্রেন দাঁড়িয়ে আছে দাঁড়ানো আছে বারান্দা দিয়ে ভেতরে ঢোকার পর আর কি জায়গাটা আর উপরের দিকে দেখাচ্ছি উপরের দিকে দেখুন এটা উপরের একদম চূড়াটা
ত্রিপুরার ছবি আছে এখানে। আমাদের যে ত্রিপুরার যে পার্বত্য রাজ্যের যে নিদর্শনগুলো এখানে যে স্টেশনের মাধ্যমে তুলে ধরেছে। ত্রিপুরার ছবি মোড়া কামাখ্যা মন্দির, আসামের যে কামাখ্যা মন্দির, আরো অনেক নিদর্শন এখানে আছে নাগাল্যান্ডের যে সঙ্গীত সংস্কৃতি সেটা তুলে ধরেছে। অনেকগুলো প্রতিনিধি ছবি আছে। আজকের জন্য ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও ব্লগটা পাওয়ার জন্য। আর সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বাইকে লাইক শেয়ার করুন।